প্রথম দিন থেকে মনে হচ্ছে এটাই আমার মানে প্রথমবার দেওয়া, আর এটাই মানে শেষ চান্স শেষ ছিল। চান্স? বয়স হ্যাঁ কি বেড়ে গেছে নাকি? মানে এটাই বয়স অনুযায়ী এটাই এটাই লাস্ট শেষ হয়, শেষ? ওরে আর বাবা, এটাই প্রথম আমি মানে এই তুই এক নাও, কিসের ফুল এটা? বসাও বসাও, তুই কি অবস্থা? তুই বাড়ি কোথায়? ওরাসুরি, ওরাসুরি হইলো রাইংকং নদীর পারে। হারুয়া, বলো তো কি খুশি খুশি লাগতেছে? খুশি, কারণটা কি? কারণটা 160 টাকা খরচ করে চাকরি পেয়েছি, শেষ ছিল ওগুলো নিচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপর হচ্ছে যে আমাদের এই যে লিখিত পরীক্ষা হয়েছে আর কি, তো লিখিত পরীক্ষা আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হওয়ার পরে ভাইবা হয়েছে গতকালকে। ভাইবার মাধ্যমে হচ্ছে যে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে আর কি। তো সবাইকে শুভ সকাল, আমি এসেছি হচ্ছে রাঙামাটি এসপি অফিসে, এসপি কনফারেন্স রুমে। তো এখানে আসার উদ্দেশ্যটা হলো আজ মূলত এই যে সম্প্রতি রাঙামাটি জেলা থেকে যে কনস্টেবল নিয়োগ করা হয়েছে, যারা নিয়োগ পেয়েছেন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। তো সবচেয়ে বিষয়টা হচ্ছে এখানে আমার পাশে দুজন পাহাড়ি মেয়ে আছে আর কি। তোমার নামটা কি? নাম জেসমিন চাকমা। জেসমিন বাড়ি কোথায়? সুবলং। সুবলং কোন জায়গায়? পাঁচুরি মোহনওয়ালে। একটু বলো তো কিভাবে কিভাবে চাকরিটা পাই গেলা, বলো কারণটা কি? কিভাবে কিভাবে সিস্টেমটা বলো, কিভাবে কিভাবে কি হইলো? কারণটা হচ্ছে আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল পুলিশে আসা, বিশেষ করে হচ্ছে আমার মায়ের জন্য। আমার মায়েরও হচ্ছে খুবই ইচ্ছা ছিল। আর পড়াশোনা কোথায় করো? পড়াশোনা আমি রাঙামাটি সরকারি কলেজে পড়ি, তার সেকেন্ড ইয়ারে। এখন কেমন লাগছে বলো? চাকরি তো চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর অনেক খুশি লাগতেছে, আর আমাদের পরিবারের সবারই, আমাদের আত্মীয় স্বজন যারা আসে ওনারাও অনেক খুশি হয়েছেন। আর এমনিতে আমি তো যখন আবেদন করছি তখন 120 টাকা দিয়ে ওই টাকাটাই, আর হচ্ছে কয় টাকা জানি একটা পেমেন্ট করছিলাম 40 টাকা নাকি কয়টা, শুধু ওই টাকা গুলাই মোট হচ্ছে 160, আর কোনো বাড়তি কোনো টাকা দেওয়া হয় নাই, শুধু ওই 160 টাকাই। এত দূর 160 টাকায় চাকরি পাই গেল নাকি? আমার পাশে আরেকজন আছে, নামটা কি? নাম প্রীতিয়া চাকমা। প্রীতিয়া চাকমা, প্রীতিয়া চাকমা কি করে? আমি এখানে রাঙামাটিতে বিএসসি নার্সিং এর কোচিং করতেছি। বিএসসি নার্সিং কোচিং করতেছো? কোথায়? রাং কলেজ? জুম এডমিশন কেয়ারে। আচ্ছা, গুড। এখন বলো তো চাকরি তো পাই গেলাম মনে হয়? জি। কেমন লাগছে একটু বলো। ভালো লাগতেছে, বিশেষ করে আমার মা বাবা অনেক খুশি হয়েছে। আমার মা বাবার জন্য আমি এত দূর আসতে পেরেছি, আমার মা বাবাকে অনেক কৃতজ্ঞ জানাই। শুধু মা বাবাকে কৃতজ্ঞ জানালে হবে, কারণ পুলিশ টাকা নিছে না তাদের থেকে? না। কেন? টাকা নেই না। টাকা নেই নাই না, একেবারে মানে নিজের যোগ্যতায় আছি, শুধু আবেদনের জন্য 120 টাকা নিছে। যে তো এই যে দুইজনের সাথে কথা হলো, আমরা আর একটু পাশে আমার পিছনে আসে হচ্ছে বাঙালি ভাইও আছে, একটু দেখি কি অবস্থা। আপনার নামটা কি? নাম ভাই আমার পাশে আসো, আরো আসে। এখানে হচ্ছে কি সবচেয়ে দুর্গম এলাকা থেকে আসছে কে? বিলাইশুরি থেকে কেউ আছে? বিলাইশুরি থেকে কেউ আছে? দাঁড়াও একটু দেখি কি নাম। তুইনুমং মারমা, তুইনুমং মারমার সাথে কথা বলে একটু দেখি তুইনুমং না কি বলে। বসাও বসাও, তুইনুমং কি অবস্থা? তুইনুমং বাড়ি কোথায়? ওরাসুরি। ওরাসুরি হইলো রাইংকং নদীর পারে। হারুয়া, তুই কিন্তু তুইনুমং, তোমার এলাকাতে নেটওয়ার্ক তো কিছু নাই, কিভাবে জানলা এখানে নিয়োগ নিয়োগ দিচ্ছে? আমি ছোটবেলায় ক্লাস 6 থেকে বড় কাপ্তাই বড় ছুরি পড়াশোনা করি, তখন আমি এখন কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আমি অনলাইন থেকে দেখছি যে মানে আবেদন চলতেছে, এই জন্য আবেদন করছি। তারপরে এখানে ট্রেনিং করছি, ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে, আমি যোগ্য হয়ে গেছে, কোনো টাকা লাগে নাই। অনেকে বলে আমার মানে পুলিশে চাকরি করতে হলে টাকা লাগে, কিন্তু আজকে দেখছি যে আমি প্রমাণ পাইছি যে কোনো টাকা পাইনি, কোনো টাকা দিতে হয় নাই, শুধু অ্যাপ্লাই করছি যে 120 টাকা, আর
পরীক্ষা দিছি যে ওখানে পেমেন্ট করছি যে 40 টাকা, মোট 160 টাকা দিয়ে চাকরি পাই গেলাম। আমার চাকরিটা ওখানে পেয়ে গেছি, এটা আমার অনেক খুশি লাগতেছে। তোমার মা বাবা জানে এটা চাকরি পাইছ? এটা এখনো জানে না, ওখানে আমার এখান থেকে কল দিতে পারে না, ওখানে কল দিলে তখন যোগাযোগ করতে পারবে। মানে তুমি চাকরি পাইছো, তোমার মা বাবা এখনো জানে না? না ও মানে বাবা কখন খবরটা দিবা, সুখবরটা? সেটাই তো, ওখান থেকে কল দিলে আমি জানাতে পারবো, ওখান থেকে কল না দেওয়া পর্যন্ত আমি জানাতে পারবো না। একসঙ্গে অবস্থা। আরেকজন আছে, কি নাম ওনার নামটা? আরেকজন আছে আমার পাশে, কি নাম তোমার নাম? দিশার চাকমা। দিশার্স? দিশার চাকমা। দিশার চাকমা, দিশার চাকমা কিভাবে কি হলো একটু বলো তো। আমি শুধু আমি আগের বারে দিছিলাম, মাই ভাই, মাই ভাই ঠিকছিলাম। কতবারে দেখছো? যে মেডিকেলে হিমোগ্লোবিন কম থাকার কারণে বাদ পড়ে গেছে। দেখছি অনলাইনে, অনলাইনে দেখছি। আমি একজন স্টুডেন্ট। কোথায় পড়ো? রাঙামাটি গভর্নমেন্ট কলেজ। কোন অনার্স? ফার্স্ট ইয়ারে। অনার্স ফার্স্ট ইয়ার? অনার্স ফার্স্ট ইয়ার। জি। কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। এখন চাকরি করে ফেলবা? চাকরি করব, সেই পড়ালেখা চালাই দেবো। এটা খবরটা সবাই জানে তোমার পরিবারে? জি, আমার পরিবারে মোটামুটি সবাই জানে। তো তোমার কি বলে, তোমার মা বাবা কি বলে? আমার মা বাবা অনেক খুশি। খুশি না? জি। আজকে পত্র লোক কে রেখে তুমি তো খুব রিল্যাক্সে আছে। তোমার নামটা কি বলো? আমার নাম রোবায়েত হাসান তুহিন। আমি হচ্ছে যে রাঙামাটি সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট আর কি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ম্যানেজমেন্টে না? জি। চাকরি কিভাবে কিভাবে সিস্টেম তাহলে একটু বলবা, আমার গল্পটা একটু বলো না। সিস্টেম বলতে, যখন আমরা নিয়োগ দেখছি, আমরা বিজ্ঞপ্তি দেখছি, যেহেতু ছোটবেলা থেকে একটা সরকারি চাকরি পাওয়ার একটা ইচ্ছা থাকে সবার, তো সেই ইচ্ছাতে আমরা আবেদন করছি। আবেদন করার পর ওখান থেকে মেসেজ পাঠাচ্ছে যে এত তারিখ ওখানে মাঠ হবে। তো ওখানে 3 দিন ধরে আমাদের শারীরিক যে সক্ষমতা যে ইয়া ছিল, পরীক্ষাগুলো ছিল, ওগুলো নিচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপর হচ্ছে যে আমাদের এই যে লিখিত পরীক্ষা হয়েছে আর কি, তো লিখিত পরীক্ষা আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হওয়ার পরে ভাইবা হয়েছে গতকালকে। ভাইবার মাধ্যমে হচ্ছে যে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে আর কি, তো সবগুলোতে নিজের যোগ্যতায় আমরা উত্তীর্ণ হতে পারছি। আর হচ্ছে কি নাম আপনার, আপনার নামটা কি নাম? আপ্রজা আক্তার। কি অবস্থা, তুমি তো একমাত্র ব্যক্তি মনে হয় মহিলা, বাঙালি মহিলা পাইছো এবার চাকরি, কিভাবে কিভাবে কি হইলো বলো তো। বাড়ি কোথায়? আমার বাড়ি লঙ্গুতে, মুসলিম ব্লক গ্রাম। আর আমি মানে প্রথম দিন থেকে মনে হচ্ছে এটাই আমার মানে প্রথমবার দেওয়া, আর এটাই মানে শেষ চান্স ছিল। শেষ চান্স? বয়স কি বেড়ে গেছে নাকি? মানে এটাই বয়স না, যে এটাই এটাই শেষ শেষ ওরে, আর এটাই প্রথম। আমি মানে আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি এতটুকু মানে সবকিছু স্বপ্ন মনে হইতেছে। মানে আমি প্রতিটা স্টেপে মনে হচ্ছিল যে এবার মনে হয় পারবো না, কিন্তু যখন মানে এটা সফল হয়ে যাচ্ছিলাম তখন মানে আরো বেশি মনোবল নিয়ে আমি পরের ধাপ গুলাতে দৌড় দিতে হয়েছে নাকি? হ্যাঁ, দৌড়ে তো আমি প্রথমবার 1000 মিটার দৌড় যেটা, সেটা প্রথমবার ঘুরে এসে মনে হইতেছিল এখনই পড়ে যাব, কিন্তু তখন শুধু মানে আমার আব্বু আম্মুর কথা মনে পড়তেছিল। আমার মানে আব্বুর চেহারাটা বারবার শুধু চোখের সামনে ভেসে আসতেছিল, তখন মানে আব্বু আম্মুর কথা ভাবতেছি আর তখন বলতেছি না আমার এটা পারতে হবে। আমার বাবা চায় যে আমি নিজে কিছু করি। আমি আর বাহিনী, আমার বাবা পুলিশ বাহিনী খুব পছন্দ করে, আমার বাবার মানে পছন্দের তালিকা এটাই হচ্ছে প্রথম। আর মানে এটাতে যে আমার আব্বু অনেক বেশি খুশি, এটা আব্বু, হ্যাঁ আম্মু তো খুশি কিন্তু আব্বু অনেক বেশি খুশি। পড়াশোনা কি করা? আমি রাঙামাটি সরকারি কলেজ অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে কোন সাবজেক্ট? ইকোনমিক্স। ইকোনমিক্স, ভালো সাবজেক্ট দিয়ে পড়াশোনা হতো। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা। কথা বলি প্রীতিয়া শাকমা, কিন্তু নার্সিং কোচিং করতেছ, মানে এখনো ভর্তি হও নাই, মানে কোচিং করবার করতেছি। তার কি এর আগে বিএসসি নার্স বিএসসি নার্সিং করতে তার আগে একটা স্টেপ নিতে হয় কিনা? আবার না, মানে ডাইরেক্ট বিএসসি নার্সিং?
বিএসসি নার্সিং কোচিং। কি নাম, নামটা হলো প্রীতিয়া চাকমা। তো বলো কিভাবে কি হলো তো বলো তো গল্পটা। আমার অনেক ইচ্ছা যে ছোটবেলা থেকে আমি সৈনিকের চাকরি করব। আমার বাবা মারও অনেক ইচ্ছা। তো আমার বাবা অ্যাপ্লাইটা করে দিছে, আমার বাবা অনেক ইচ্ছা যে আমি পুলিশে চাকরি করব। তো আমার বাবা মার কথা মানে স্মরণ করে করে আমি একটার পর একটা দাব পার করে এতদূর আছি। ওকে, এখন তো সুরন্ত ভাবে নির্বাচিত হইলা, এই খবর তো জানে তোমার মা বাবা? জানে? হ্যাঁ জানে। ওই তারা কি আসছে নাকি রাঙামাটিতে? না, বাবার তো ট্রেনিং চলতেছে মারিচ্ছাতে, আজ তো কল করে বলেছি, অনেক খুশি হয়েছে। খুব স্মার্ট। নামটা কি নাম? আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া। সোহাগ মিয়া, সোহাগ মিয়ার ব্যাগের মধ্যে একটা ফুল দেখতেছি, বলে ফুলটা দেখি তো, ফুলটা দেখি তো, কিসের ফুল এটা? পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা তো শুকিয়ে যাচ্ছে ফুলটা। শুকিয়ে গেলে কি করব এখন? এখন তো এখন আমি চাচ্ছি যে এটা আমার আম্মুকে দিব, সর্বপ্রথম আমার আম্মুকে এটা দিব, এখন তো শুকিয়ে যাচ্ছে। চাইছিলাম যে আজকে সকালে বাসায় যাব, তো কালকে স্যারে ফোন দিয়ে বলছে যে আজকে 10টার দিকে মিটিং হবে, সেজন্য আজকে সকালে আর যাইতে পারলাম না। এখন যদি আমাদের তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে আমরা 12টা বা 8টা লঞ্চে যেতে পারবো। আমার বাসা হচ্ছে লংগুদুর উপজেলাতে। এই ফুলটা তাহলে মা বাবাকে দিব, এই তো? জি, আমার আম্মুকে দিব। কি নাম তোমার? নামটা? আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া। সোহাগ মিয়া, তো সোহাগ মিয়ার জন্য শুভকামনা রইলো। সবচেয়ে কনিষ্ঠ বলে হচ্ছে বয়সও কম, আকারেও ছোট। নামটা কি নাম বাবু? আমার নাম মোহাম্মদ রায়হানউদ্দিন। রায়হানউদ্দিন কি করে? আমি একজন স্টুডেন্ট। কোন ক্লাসে? ইন্টার সেকেন্ড ইয়ার। এই তাহলে ঠিকই টাকা মিলছে আমার কথাটা। একটু বলো তো কিভাবে কি হলো? আমি সর্বপ্রথম আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি একজন সৈনিকের চাকরি করব। এর জন্য আর কি আমি একদিন আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে পুলিশের সার্কুলার দিছে। এই জন্য আমি সর্বপ্রথম এই যে অনলাইনে যে পেমেন্ট করা হয় 40 টাকা, ওই 40 টাকা দিয়ে পেমেন্ট করে সর্বপ্রথম ধাপে আবেদন করি। তারপর এই শারীরিক সকল ধাপ পেরিয়ে যখন আমি রিটেনের জন্য তারপর আবার 120 টাকা দিয়ে আবেদন করি, এবং রিটেনও আলহামদুলিল্লাহ মেডিকেলও টিকছি। এবার খবর তো মা বাবা জানে, তোমার সুখবর? জি, আমার পরিবারের সবাই জানে। তোমার বাড়ি কোথায় জানে? আমার বাড়ি লংগুদু থানা, ইউনিয়ন হচ্ছে গুলশাখালি। তো ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল। এই আমাদের আনোয়ার ভাইও আসছেন এখানে। আনোয়ার ভাই কি বলবেন? সেটা হলো আপনি এতক্ষণ ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখন আর কল্পনা করা যায় না যে মানে কোনো তদবির ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া চাকরি পাওয়া যায়। তো এটা পুলিশ একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। আমরা এই ছেলে মেয়েগুলোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং মনে করি যে আগামী দিনে সকল ডিপার্টমেন্টে এইভাবেই কোনো টাকা পয়সা তদবির ছাড়া যেন চাকরি পায়। ঠিক আছে, আনোয়ার ভাইয়ের কথা শুনলাম। আনোয়ার ভাই হচ্ছে রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমরা আনোয়ার ভাইয়ের যে কথাটা সেটা যেন সব ডিপার্টমেন্টের আমরা এটা দেখতে পাই। মূলত বর্তমান সরকারের জনগণের প্রতি যে আন্তরিকতা এবং দায়বদ্ধতা, এর উদ্দেশ্যে আমরা নিয়োগ প্রক্রিয়াকে সুন্দরভাবে করার চেষ্টাটা করেছি। আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলাতে প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে সচেতন করেছি, তারা যেন এই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় তারা অংশগ্রহণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের প্রত্যেকটা থানার মাধ্যমে আমরা প্রচার চালিয়েছি। তো আমাদের এখানে সর্বমোট আমরা দেখেছি যে 785 জন প্রার্থী আবেদনকারী ছিল। সেখানে আমরা প্রথম তাদেরকে ডকুমেন্ট, তাদের মাপ, এটা আমরা পরীক্ষা করেছি। এরপর ফিজিক্যাল এন্ডিউরেশন টেস্ট আমাদের একটা আছে, শারীরিক সক্ষমতা, এটা আমরা এই পর্যায়ে আমাদেরকে বিভিন্ন পরীক্ষা রয়েছে, সে পরীক্ষার মাধ্যমে তাদেরকে বাছাই করেছি। সর্বশেষ যারা ছিলেন তাদেরকে আমরা লিখিত পরীক্ষা, একটি স্ট্যান্ডার্ড লিখিত পরীক্ষা যেটা পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক হয়েছে, বাস্তবায়ন হয়েছে এবং পরীক্ষার খাতা মূল্যায়ন হয়েছে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক নির্ধারিত পরীক্ষকের মাধ্যমে। এর মাধ্যমে সর্বশেষ তাদেরকে আমরা যাচাই বাছাই করেছি, তাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি রাঙ্গামাটি জেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সর্বোত্তম মেধাটাকে নির্বাচন করার। সেখানে আমরা খুব তৃণমূল পর্যায়ের প্রার্থীদেরকে পেয়েছি, যারা খুব হতদরিদ্র পরিবারের সন্তান, যারা এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছে, তাদের যথেষ্ট মেধা এবং প্রতিভা আছে। সেই প্রতিভাদেরকে আমরা অন্বেষণ করেছি,
যৌক্তিক প্রক্রিয়া, এবং এভাবে আমরা সমাজ থেকে মূলত মেধাবীদেরকে বাছাই করে বাংলাদেশ পুলিশে নিয়োগের প্রক্রিয়ায় আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি।